পেঁয়াজ একটি মূল্যবান অর্থকরী ফসল। পেঁয়াজকে শুধু মশলা বললে ভুল হবে, কারণ পেঁয়াজ একাধারে মশলা ও সবজিও বটে। পেঁয়াজের অনেক ঔষধি গুণও আছে। এর পাতায় ভিটামিন সি ও ক্যালসিয়াম থাকে। পেঁয়াজ চাষে স্টেম ফাইলাম ব্লাইট একটি মারাত্মক রোগ। এই রোগ রসুনেরও দেখা যায়। এই রোগ হলে পাতার ওপর হতে মরতে শুরু করে এবং পাতার উপর কালো কালো দাগ দেখা যায়। এই রোগ দমনের জন্য বীজ শোধন একটি গুরুত্বপূর্ণ কাজ। বীজ শোধন করলে এই রোগের প্রকোপ অনেকাংশে কমে যায়। আসুন মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী নিকট থেকে শুনি এই রোগ সম্পর্কে। পেঁয়াজে যে রোগটা হয়, গত 2 বছর হলো 3 বছর যাবৎ যে রোগটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো স্টেম ফাইলাম ব্লাইট। এই রোগটা আগে কম হতো, কিন্তু গত 3 বছর যাবৎ খুব পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন দেশে বিভিন্ন কৃষকের মাঠে এটা হচ্ছে। তো সেটার হলো, আমি আগে প্রথমে লক্ষণটা বলি। লক্ষণটা হলো যে পেঁয়াজ এবং রসুন দুটাতেই রোগটা হয়। প্রথমে উপর থেকে মরতে শুরু করবে, ধীরে 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 মরতে মরতে একবারে গাছের পাতার গোড়া পর্যন্ত চলে আসবে এবং প্রত্যেকটা পাতা এরকম হবে এবং পাতার উপর থেকে যেখানে মরবে সেখান থেকে কালো কালো ছোটো ছোটো স্পট থাকবে। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা স্টেম ফাইলাম ব্লাইট রোগ, এটা পেঁয়াজে এবং রসুনে হয়ে থাকে। এটার প্রতিকার হলো যে যদি আমরা এই রুবরাল 1 লিটার পানিতে 2 গ্রাম অথবা অ্যামিস্টার টপ 1 লিটার পানিতে 1 মিলিহারে মিশিয়ে অল্টারনেট স্প্রে করব। যদি 1 সপ্তাহে স্প্রে করি রুবরাল, তারপরের সপ্তাহে আমরা অ্যামিস্টার টপ এটা স্প্রে করব। এটা আমরা 3 থেকে 4 বার, অথবা যদি বীজ উৎপাদন করা হয় তাহলে আরও বেশিবার, হয়তো 5-7 বার ও স্প্রে করা লাগতে পারে। তো যদি আমরা এই ঔষধ দুটা নিয়মিত অল্টারনেটভাবে যদি স্প্রে করি তাহলে এই রোগটা দমন করা সম্ভব। আমরা রোগটা হওয়ার পরে যদি আমরা এই পাতাগুলো কেটে ফেলি, যদি আমার সম্ভব হয়, তাহলে এই এক পাতা থেকে আরেক পাতায় রোগগুলো ছড়াতে পারবে না। এই জন্য আমরা ক্লিন কালটিভেশনের সাথে করব। স্টেম ফাইলাম ব্লাইট রোগ দমনের জন্য আমরা যদি 1 কেজি পেঁয়াজের বীজে 2 থেকে 2.5 গ্রাম প্রোভেক্স অথবা অটোস্টিন এই ওষুধ শোধন করে জমিতে লাগাই, তাহলে এই রোগটা দমন করা সম্ভব। যেহেতু এই ওষুধগুলোর বীজবাহিত রোগ দমনের যে ওষুধগুলো তার অ্যাকশন থাকে 20 দিন, এই জন্য মাঠে লাগানোর পরে রোগটা যখন হবে তখন আগে আমি যে বর্ণনা দিলাম অ্যামিস্টার টপ এবং রুবরাল এই ওষুধগুলি আবার প্রয়োগ করতে হবে। এর বীজ শোধনের পদ্ধতি হলো যে আমরা যে ওষুধ প্রোভেক্স অথবা অটোস্টিন এগুলো পলিথিনের মধ্যে রাখা বীজের মধ্যে নেব, নিয়ে সেখানে আমরা ভালো করে মাখানোর চেষ্টা করব, অথবা একটা ড্রামের ভিতরে বীজ দিয়ে তারপরে ওষুধটা দিয়ে সেটা যদি আমরা ঘুরাই উলট পালট করি তাহলে বীজটা ভালোভাবে শোধন হবে এবং এটা শোধনের কিছুক্ষণ পর ছায়াতে একটু শুকিয়ে নিয়ে তারপরে এটা জমিতে লাগাতে হবে।